তুমি অভিনেতা হয়ে কি আমার সাথে অভিনয় করছো? তুমি বলেছো ডিসিতে তুমি টিকিট কেটেছো, সেটা হচ্ছে 120 টাকা, কিন্তু আমি দেখলাম ডিসিতে 100 টাকা করে, তাহলে তুমি কি কাটলা? কুদরতের লাশের দাম 1.5 কোটি টাকা। ওসমানের কথায় আইন, ওসমানের কথায় নিয়ম। সুপ্রিয় দর্শক, মধুমিতা সিনেমা হলে অমানব সিনেমাটা শো ভেঙেছে, আমি একটু শুনতে চাই কেমন ছিল সিনেমাটা? এই সিনেমায় তুমি অভিনয় করছো, তুমি কোন চরিত্রে অভিনয় করছো? মানে তুমি কি জঙ্গি বা ডাকাত ছিল? তুমি অভিনয় করছিলে এই সিনেমায়? সত্যি? কি নাম তোমার? ইমরান, তুমি কি চলচ্চিত্রে অভিনয় করো? তোমার পেশা শুধু অভিনয় করা? আচ্ছা আচ্ছা, সিনেমা দেখতে আসছো, টিকিট কি কাটছিলে নাকি ফাও? আমি টিকিট কেটে তারপরে দেখলাম। কত টাকা টিকিট বলো? আমি টিকিট কেটেছি ডিসিতে 120 টাকা। ডিসিতে 120 টাকা? আচ্ছা, আমি তো দেখছি যে ডিসিতে এখানে 100 টাকা করে টিকিট দিছে তোমার কাছে। 120 টাকা ডিসি, যে কোনো একটা মাধ্যমে দুজনে মিলে 120 টাকা করে, মানে সরাসরি 120 টাকা বাদাম খেয়েছি, এগুলো দিয়ে আর কি 120 টাকা। বাদাম টাদাম খেয়ে 120 টাকা? মানে সত্যি কথা বলো তো, তুমি কি টিকিট কেটে দেখেছো নাকি টিকিট ছাড়া? সত্যি কথা বলো। তাহলে তুমি টিকিটের দাম বেশি বললা কেন? তুমি অভিনেতা হয়ে কি আমার সাথে অভিনয় করছো? তুমি বলেছো ডিসিতে তুমি টিকিট কেটেছো, সেটা হচ্ছে 120 টাকা, কিন্তু আমি দেখলাম ডিসিতে 100 টাকা করে, তাহলে তুমি কি কাটলা? আমি বললাম 20 টাকা আমার বাদামের খরচ আর 100 টাকা নিয়ে আমি কাটলাম। না, এটা তো বলো নাই, তুমি টিকিট কাটো না ইমরান। না না না, টিকিটটা আমি একটু দেখতে চাই তোমার কাছে, টিকিটটা একটু দেখাও। এখন টিকিট নেই, ফার্স্ট টাইম, দ্বিতীয় টাইম আমি আরেকজনের জন্য ওয়েট করলাম, তার দ্বিতীয় শো আমি দেখলাম, দ্বিতীয় শো আমি টিকিটটা কাটলাম, যেহেতু এই ছবির কলাপুর ছিল তারা আরও ছিল, তাদের সাথে সময় কাটে। তুমি কি একসাথে দুইটা সিনেমা দেখছো? আচ্ছা, তাহলে তুমি এক টিকিটে কেন দুইবার সিনেমা দেখলে? এটা তো অন্যায়। না দুর্মিয়া, তুমি এটা কাজ ঠিক করো না, না না, তুমি একটা অভিনয় শিল্পী, এটা করতে পারো না, না না, এক টিকিটে তুমি তুমি অমানুষের মতো কাজ করেছো, না না, এটা মানুষ সিনেমার কোনো কাজ না, এটা তুমি ভালো করো না, না 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 না, এটা তুমি তুমি টিকিট কাটোই নাই মিয়া, যাও, এই তুমি যদি টিকিট না কাটো তাহলে সিনেমা হিট হবে কেমন? না না, অবশ্যই, আমি তো বললাম যে দর্শক কিন্তু সেটা কিন্তু ভালো সিনেমাটা দেখবেন, সিনেমাটা আসলেই ভালো। দর্শক তো টিকিট কেটে সিনেমা দেখে, কিন্তু তুমি তো টিকিট না কেটে সিনেমা দেখছো। আমার কাছে মনে হচ্ছে কোথাও যেন, আচ্ছা তোমার কাছে কি মনে হয়, উনি কি টিকিট কেটে দেখেছে নাকি না টিকিট কেটে দেখেছে? উনি টিকিট কেটে দেখেছে তুমি মনে করতেছো? আচ্ছা ঠিক আছে, বেঁচে গেলা, যাও।